শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন খুব 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 মঙ্গল হয়, খুব ভালো থাকো। তো সকাল মানে আর একটা নতুন জীবন, নতুন যুদ্ধ শুরু, নতুন দিনের শুরু। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন কাজে লেগে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 8টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। উবলা স্কুল চলে গেছে, তখন সকাল থেকে না রেকর্ডিং করিনি, কারণ কালকে সোমবার ছিল, কালকে উপোস করেছিলাম, তো একটু এনার্জিটা কম লাগছিল সকালে সে কারণে। তারপর একটু বেশ মানে বেলা যেতে না যেতেই ঝলমনে হয়ে গেল, মনটা ঝলমল করে উঠলো, বললো না চলো বন্ধুদের সাথে গল্প না করলে, বন্ধুদের সাথে কাজ শেয়ার না করলে দিনটা যেন কেমন খালি খালি লাগে, তাই আবার ভিডিও করা শুরু করে দিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কাজের বউ আজকে দু তিন দিন পর একটু সুস্থ আছে, তো এসেছে, ও এখন উঠোনটা একটু ধুয়ে দিল, ওর মতো কাজগুলো করবে, আর আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি। তো সব থেকে প্রথমে কাচাকুচি করে মেলে দিলাম, আর এখন বুবলা বাবা ডিউটি বেরিয়ে পড়ছে। তো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর ঠাকুরঘরটা এখন পরিষ্কার করে নেব। তো ঠাকুরঘরে ঠাকুরের বাসনগুলো সব বের করে দিলাম, তো বাসনগুলো মেজে নেবো, আর ঠাকুরঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। বাকি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু বউ এসেছে তো বউ তো একটু ঘরগুলো মুছেই দেবে। তো এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে লাউ ডাঁটা আর লাউ শাক। তো লাউ শাকগুলো কাটা হয়েছে, বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করা হবে। তো এটা কিনে আনা হয়েছে, কারণ আমাদের বাগানে এখন বর্ষা বৃষ্টি পেয়ে সমস্ত গাছপালা নষ্ট হয়ে গেছে, এখন আর নেই। তো যখন কুমড়ো ডাঁটাগুলো ছিল তখন চচ্চড়ি করছিলাম, তখন ভালো লাগছিল না, একঘেয়েমি হয়ে গেছিলো, আর এখন কিনে খেতে হচ্ছে। তো এটাই হয় বুঝলে, মানে যখন যে জিনিসটা আমাদের কাছে থাকে তখন সেটা আমাদের কদর কম থাকে, আর যখন সেই জিনিসটা আমাদের থাকে না তখন আবার সেটার জন্যই আমরা মানে অধীর হয়ে পড়ি আর কি। তো যাই হোক, এখানে আমি আলু সেদ্ধ করে জল ঝরিয়ে আর তিনটে ডিম সেদ্ধ হতে দিচ্ছি, কারণ আজকে ডিমের কারি করবো, আজকে আর মাছ টাছ করবো না। আর স্নান করতে যাওয়ার আগে যতটা সম্ভব আমি রান্নাটা সেরে দিয়ে যাই, কারণ স্নান করে এসে রান্না বান্না করতে আমার খুব অসুবিধা হয়, মানে কষ্ট হয়, গরম হয়, মানে গরম লাগে আর কি, কী কী সব বলে দিচ্ছি জানো তো। তো যাই হোক, দেখো এখানে আমি লাউ শাকটা কড়াইয়ে দিয়ে তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে, মানে মিষ্টি দিতেই হয়, কিন্তু এখন যেহেতু মিষ্টিটা দেওয়া হচ্ছে না বলে দিলাম না। তো ওটা সেদ্ধ করতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে চলে এলাম, এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর উঠোনটাতে পা দেওয়া যাচ্ছে না, তোমাদের তো অনেকবার দেখালাম যে উঠোনটা এত জল জমা হয়েছে ঘাসের উঠোনটা থেকে না, জলটা চট করে যেতেই চায় না জানো তো। তো যাই হোক চলো, আজকে যেহেতু মঙ্গলবার তো সোমবারে ব্রত করে মঙ্গলবার দিনকে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে তারপরে পালন করি। তো এখন আমি ঘরের পুজোটা করে নিই। পুজো করে এসে ভাবলাম কি একটু জল খাবারটা খেয়ে নেবো, কিন্তু সেটা আর হলো না, কেন জানো, কারণ কলের জল চলে এসেছে। তো এখন জলগুলো নিয়ে নিই, তো জল তো অনেকক্ষণ পরে, কিন্তু তোমরা তো জানো যে আমাদের একটা নেশা, যখনই কলের জল আসবে সঙ্গে সঙ্গে যেন মনে হয় কয়েকটা জল নিয়ে নিই, কয়েকটা বলতে খাবার জলগুলো মনে হয় যে মোটামুটি নিয়ে নিলেই নিশ্চিন্তি। তো যাই হোক, বাকি যে ফেলাছোড়া জলগুলো আছে সেগুলো বড় বড় জায়গায় রাখা থাকে, তো সেগুলো পাইপ দিয়ে পাল্টে পাল্টে নেওয়া হয়, আর ঘরে যে জলগুলো সেগুলো ছোটো ছোটো বালতিতে করে বয়ে বয়ে নিতে হয়, সেজন্য ওটা একটা বিশাল বড় কাজ লাগে। তো চলো কলের জলগুলো নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রিয়ঙ্কা কুকিং ব্লগ লিখেছে, দিদি ভাই তোমার রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে, তোমার ডেইলি ব্লগ চ্যানেল, তো তোমার কাজকর্ম রান্নাবান্না মিলিয়ে ভিডিওগুলো খুব ভালো হয়, কিন্তু আমাদের তো রান্নার চ্যানেল শুধু রান্নাবান্না দেখায়, তো তোমার ভিডিওটা আমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়। থ্যাংক ইউ প্রিয়ঙ্কা এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে। বাংলাদেশ থেকে মারিয়া লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি একজন মুসলিম কিন্তু তবুও তোমাদের পুজো পাশা তুমি যে তীর্থস্থানগুলো যাও সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। মারিয়া আসলে কি বলতো, হিন্দু মুসলমান বলে কিছু হয় না, যে আল্লাহ সেই ভগবান সেই গড, সবার তীর্থস্থান কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা মানুষ ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন ধরনের নতুন নতুন জায়গা দেখতেও কিন্তু অনেকে পছন্দ করে, সেই কারণে তোমার ভালো লাগে আমার ভিডিও, আর এত সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিওতে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো,
দেখো এখানে আমার শাকটা তো সেদ্ধ করতে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, তো এতক্ষণে আমি রান্নাঘরে ঢুকলাম জানো তো, তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, মাঝে একবারে সে অফ করে দিয়েছিলাম। তারপরে তো পুজো টুজো করে কলের জল নিতে হলো, তো শাকটা রান্না করাই হয় নাই, চলো শাকটা এখন চাপিয়ে দিই। লাউ ডাঁটাগুলো এত টাটকা ছিল আর এত মানে মানে কুচি ছিল না, আজকে মনে হচ্ছিলো লাউ ডাঁটার পোস্ত করব। কিন্তু ওই যে বললাম শ্বশুরবাড়িতে লাউ ডাঁটার চচ্চড়ি খাওয়ার চল আছে, পোস্ত খাওয়ার চল নেই, তো সেই কারণে ওরা চচ্চড়ি করলো, তাই চচ্চড়ি করলাম। তবে হ্যাঁ, আরও কিছুগুলো আছে, একদিন পোস্ত অবশ্যই করব। তো যাই হোক বন্ধুরা, তেল পাঁচফোড়ন দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, তারপরে হালকা নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে নুন স্বাদ মতো। আর আলুগুলো তো সেদ্ধ করে আগেই জল ফেলে রেখেছিলাম, তো ঝিঙেগুলো একটু হেজে আসলে পরে দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ করাগুলো, এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো এইভাবেই পোস্ত করি, আমি যদি ঝিঙে পোস্ত করি তাহলে এরকম ভাবেই করি। কি করব বলো, সুগার পেশেন্ট যদি বাড়িতে থাকে তাহলে তো আলুটা বলে সেদ্ধ করে জল ঝরিয়ে দিলে দু এক পিস খেতে পায়, আর আমাদের বাঙালি রান্নাতে একটু পোস্ত টোস্ত না হলে না ঠিক ভালো লাগে না, কী বা খাবে কী বা করবে এই না। তো যাই হোক পোস্তটা হতে হতে চলো আমি এখন পোস্তটা বেটে নিই, কারণ হচ্ছে যে ওটা বেশিক্ষণ হতে লাগবে না, যেহেতু আলুটা সেদ্ধ হওয়া আছে আর ঝিঙেগুলো আগেই নুন দেওয়ার জন্য নেই গেছিল। তো লাউ ডাঁটা চচ্চড়ির জন্য সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন দিলাম, আর কতগুলো না বড়ি দিলাম। তো এই বড়িগুলো মনে আছে আগে একদিন রোদে দিয়েছিলাম, তো সেই বড়িগুলো এগুলো জানো তো ভাঙা ভাঙা হয়ে গেছিলো, তো এরকম চচ্চড়িতে আলু পোস্ততে দিলে বেশ ভালো লাগছে খেতে, ভেবেছিলাম ফেলে দেবো জানো পোকা লাগার জন্য, কিন্তু বলে না যে রাখে যারে রাখি সেই রাখে, এটা আমার শাশুড়ি মায়ের কথা আসলে, তো সত্যি কথায় তাই বড়িগুলো রেখেছিলাম, তো একদিন রান্না করে দেখলাম খুব ভালো লাগছে খেতে, নষ্ট হয়নি, তো সে কারণে আবার আজকেও দিয়ে দিলাম। তো দেখো এখানে কালো সরষে আর সাদা সরষে একসাথে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে, তো লাউ ডাঁটার মধ্যে তো নুন মিষ্টি সব দেওয়া আছে, মিষ্টি দিয়ে নুন ঝাল দেওয়া আছে, এরপর নাড়াচাড়া করে নিলাম। আর এই যে জলটা দেখছো এটা কিন্তু একটুও থাকবে না, জলটা খুব ভালো করে শুকিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ ডাঁটার চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ লাগে, প্রচন্ড গরম লাগছে, তো জলগুলো দেখি পাল্টে দিই, এখনো তো জল নেওয়া হয়নি। তো চলো আজকে দুপুরের মেনু, পাতলা করে মুসুর ডাল, আর এখানে লাউ ডাঁটা চচ্চড়ি, পোস্ত, আর এখানে একটু আলু সেদ্ধ চাপিয়েছি তেল লঙ্কা দিয়ে মাখবো, আর হচ্ছে ডিমের কারি, এটাই আজকের মেনু। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলতে এখন 6টা বাজে, তো উঠে পড়ে একটু ঘুম মানে একটা ভালো ঘুম দিলাম, খুব টায়ার্ড লাগছিলো কালকে উপোস ছিলাম, তারপর বৃষ্টি খুবই হচ্ছে, কিন্তু বৃষ্টি হলো গরমটাও সেরকম লেগেছে, তো সেই গরমে একটু তো টায়ার্ডনেস চলেই আসে। যাই হোক লম্বা সম্বা একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠে চা খেলাম, চা খেয়ে তোমার বিকেলের কাজগুলো হয়ে গেলো, উঠোন কি ঝাঁট দেবো দেখো, দেখো বৃষ্টি হয়েছে সারা উঠোন ভিজে, তো ঘরগুলো একটু ঝাঁটা বোলালাম, জামাকাপড়গুলো ভাজ করলাম, এই আর কি। রাত্রের খাবার কিছু এখনও হয়নি, দেখি কি করব, রুটি তরকারিও করা হয়নি, রুটি তরকারি করতে হবে। তো চলো এখন একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করি, তারপর সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পর ভাববো কি করব না করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালি বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল না রোদমুনি নারায়ণী প্রতি, কহ মাতায় কেমন তোমার বিচার,
চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাহি কোন স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, শতত কুক্রিয়া যত নরনারীগণ অস। তো বন্ধুরা, ঘরে সন্ধে দিয়ে আমি দুর্গা মন্দির থেকে সন্ধে দিয়ে চলে এলাম, আর খুব গরম লাগছে জানো। এখনই একটু কত মানে বৃষ্টি হলো, তবুও না গরমটা কম হচ্ছে না। তো যাই হোক, একটু ফ্যানের তলে দাঁড়িয়েছি তাই তোমাদের সাথে কথা বললাম না। এরপর সোজা চলে এলাম রান্নাঘরে, তার কারণ হচ্ছে আজকে ভুট্টা পোড়ানো হবে। তো মঙ্গলবার তো, সেই জন্য একটু সামান্য তেল হলুদ বুলিয়ে দিয়েছি, যেহেতু পোড়া খেতে নেই সে কারণে। তো বন্ধুরা, এখন দুটো পোড়াচ্ছি ভুট্টা, কারণ আমি আর মা খাবো এখন। আর বুবলার তো টিউশন গেছে, ও রাস্তা অনেক লেট হবে, বুবলার বাবা ওকে ছাড়তে গেছে, তো ওরা আসবে তখন ওদেরকে গরম গরম পুড়িয়ে দেবো, কারণ ভুট্টা পোড়া দেখবে তোমার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো চলো আর রুটি করবো, আর দেখি ভাবছি একটু ডাল করে দেবো, ডালই করে দেবো, কী বা সবজি করবো, দুবেলা হয়েছে এই মানে ঝামেলা যে কী সবজি করবো আর কী সবজি করবো। তো চলো ভুট্টাটাকে পুড়িয়ে নিই। এই সময় না ভুট্টা পোড়া খেতে বেশ ভালো লাগে, বলো তোমাদের কার কার ভুট্টা পোড়া খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আর ভুট্টা পোড়াটা তোমরা কেমনভাবে খাও সেটাও জানিও, কারণ আমরা ভুট্টাটা পুড়িয়ে তার মধ্যে একটু বিট নুন আর একটু পাতিলেবুর রস ঘষে তারপর খাই, ওটা খেতে বেশি ভালো লাগে জানো। তো আজকে সারাদিন যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ চ্যানেলে যদি প্রথমবার এসেছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল আবার একটা নতুন দিনে শুরু হবে, নতুন একটা ব্লগ বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ব্লগটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। এটা